বর্তমান যুগ বিজ্ঞানের বা আধুনিক যুগ। বর্তমান এই আধুনিক যুগে মানুষ তৈরি করেছে অনেক কিছু, তার মধ্যে অন্যতম আবিষ্কার হচ্ছে রোবট। আর আমরা এই এপিসোডে দেখে নেব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় 5টি রোবট, যা দেখে আপনিও অবাক হবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রহস্যময় পৃথিবীর রহস্যময় খবর জানতে অবশ্যই মিস্টিরিয়াস নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদের সাথে আছি আমি এমডি কামাল, আপনারা দেখছেন মিস্টিরিয়াস নিউজ বাংলা। নাম্বার 5, স্পোর্ট রোবট। এই রোবটটি বানিয়েছে বোস্টন ডাইনামিক্স কোম্পানি। এই রোবটটির আকৃতি একটি পশুর আকৃতির মতো, কারণ এটি চার পায়ে চলে। এটাকে অনেকে ডগ রোবট নামে ডাকে। এই রোবটের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা দিয়ে আপনি ঘরের এবং বাইরের দুই জায়গারই কাজ অনায়াসে করে নিতে পারেন। এই রোবট জঙ্গলি প্রাণীর মতো অনেক জোরে দৌড়াতে পারে, এবং এর প্রোগ্রামিং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা চলার সময় সামনের বাধাকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এটি সিঁড়ি দিয়ে চলাচল করতে পারে এবং উঁচু নিচু পথেও চলতে পারে। এক কথায় অসাধারণ রোবট। নাম্বার 4, পিপার রোবট। এমনকি কখনো হয়েছে যে আপনি কারোর সাথে কথা বলছেন, অথচ সে নিজের মোবাইলে ফেসবুক চালাচ্ছে এবং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। অর্থ এটাই দাঁড়াচ্ছে, বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ যেমন দিনে দিনে এগিয়ে যাচ্ছে, তেমনি মানুষের মাঝে একাকিত্বের মাত্রাও বেড়ে চলেছে। আর এই বিষয়টি মাথায় রেখে বিজ্ঞানীরা তৈরি করেছে মানুষ আকৃতির পিপার রোবট। এই রোবট দুঃখী মানুষকে সহজেই হাসাতে পারে, তাই একে হ্যাপি রোবটও বলা হয়। আর এই রোবটের একটি বড় বৈশিষ্ট্য হলো মানুষের চেহারার ভাব দেখে সহজে ইমোশন বুঝে ফেলতে পারে। নাম্বার 3, BB-8 রোবট। আপনারা যারা হলিউড মুভি দেখতে পছন্দ করেন, তারা হয়তো স্টার ওয়ার্স মুভি দেখে থাকবেন। এই মুভিতে একটা রোবট ছিল যার নাম দেওয়া হয়েছিল BB-8। এই রোবট রোলিং করতে করতে এগিয়ে যেতে পারে। এই রোবটকে খুব সহজে আপনি ঘরের কাজে ব্যবহার করতে পারেন। আপনি আপনার বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন এবং জানতে চাচ্ছেন আপনার বাড়ির সব কিছু ঠিক আছে কিনা, এমন পরিস্থিতি এই রোবট আপনার খুব কাজে আসবে। ঘরের সব পরিস্থিতির কথা আপনাকে জানিয়ে দিবে। এটি আপনি আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। নাম্বার 2, এসিমো রোবট। এই এসিমো রোবট নিজে এক বিস্ময়, কারণ এটি বিশ্বের শক্তিশালী রোবটদের মধ্যে একটি। এটি মানুষের নির্দেশ অনুযায়ী চলে এবং আপনি কমান্ড করে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি আপনার সাথে ফুটবল খেলতে পারে, আপনাকে চা নাস্তা এনে দিতে পারে। আপনি হয়তো হলিউড মুভিতে মানব আকৃতির এমন রোবট দেখে থাকবেন, কিন্তু সেগুলো আসল ছিল না, সেগুলো ছিল কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি। কিন্তু এই এসিমো রোবট আসল। এর উচ্চতা 4 ফুট, ওজন 55 কেজি। জাপানের বিখ্যাত হুন্ডা কোম্পানি এটি তৈরি করেছে। এটি পড়ালেখা জানা একটি রোবট, কারণ এটি জাপানের ইংলিশ ও চাইনিজ ভাষায় মানুষের সাথে কথা বলতে পারে। জাপানি বিজ্ঞানীরা এই রোবটকে আরো অ্যাডভান্স এবং স্মার্ট বানানোর জন্য আরো পরিশ্রম করে যাচ্ছে। তাদের লক্ষ্য 2020 সালে এটিকে মহাকাশে অভিযানে পাঠানো হবে। নাম্বার 1, সুফিয়া রোবট। বর্তমান বিশ্বে সবচেয়ে বুদ্ধিমান রোবটটি হচ্ছে সুফিয়া রোবট, কারণ এটি একটি ইন্টারঅ্যাকটিভ রোবট যে শুধু কথাই বলতে পারে না, সাথে সাথে আপনার কঠিন কঠিন প্রশ্নের উত্তরও দিতে পারে। আর শুধু তাই নয়, এটি কথা বলার সময় তার চেহারায় 62 ধরনের মানবিক ইমপ্রেশন আনতে পারে, যেমন দুঃখের অনুভূতি, সুখের অনুভূতি ইত্যাদি। হংকং এর হ্যাংসং রোবোটিক কোম্পানি এই রোবটটি তৈরি করেন। এই রোবট এতটাই স্মার্ট যে এখন পর্যন্ত সে সুনিশ্চিতভাবে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে। তার মধ্যে সে মজা করে ইন্টারভিউ নেওয়ার ব্যক্তিকেও হাসিয়েছে, যেমন রোনালদো, উইলিয়াম স্মিথ, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মিডিয়া। এই সুফিয়া কিন্তু ভারত ও বাংলাদেশেও এসেছিল। সে এতটাই জনপ্রিয় যে সৌদি আরব এটিকে নাগরিকত্ব দিয়েছে। এক কথায় বলতে গেলে এটি সবার সেরা এবং অসাধারণ। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর এই রোবট সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এরকম অজানা রহস্য রোমাঞ্চকর খবর জানতে অবশ্যই মিস্টিরিয়াস নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।